আসসালামু আলাইকুম। সামান্য উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে এত টেস্টি একটা ভর্তা তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য আমার আজকের রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভর্তা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা আলু। আলুটাকে ছিলে মাঝখানে কেটে নিয়েছি, আর এতে করে কিন্তু খুব সহজে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবার এটা ঢেকে অপেক্ষা করব আলুটা 50% সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে আমি একটু আলুটাকে নেড়ে দিচ্ছি, আর এটা কিন্তু এখন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সিম দিয়ে দিচ্ছি, আর সিমের দুই সাইড থেকে আমি আঁচটা ছাড়িয়ে নিয়েছি। যতটুকু আলু দিয়েছি আমি ঠিক ততটুকু পরিমাণ সিম দিয়েছি। পরিমাণটা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এবার এই দুইটাকে ঢেকে অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। সিম এবং আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটার পানিও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। ভর্তা তৈরি করার জন্য পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভর্তাটা অনেকটা প্যাচপ্যাচে হয়ে যাবে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। পেঁয়াজ মরিচ একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মরিচ কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, তার জন্য আমি পেঁয়াজটা প্রথমে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে এখন কিন্তু ভাজা যাবে না, পাতা থেকে পানিটা টেনে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। ভাজা পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। সবটা ভালোভাবে মেশানোর পরে এর মধ্যে দিয়ে দেব সিম, আর সিমে যদি অতিরিক্ত পানি থাকে সেক্ষেত্রে হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিতে পারেন। এবারে সিম এবং আলু একসাথে মেখে নিচ্ছি। আমি যেহেতু সরিষার তেল দিয়ে সবটা ভেজে নিয়েছি, তাই এখানে আর অতিরিক্ত সরিষার তেল দিচ্ছি না। সবটা ভালোভাবে মেখে নিলে আমার ভর্তাটা তৈরি হয়ে যাবে। কম সময়ের মধ্যে দারুণ স্বাদের এই ভর্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এরকম সব সহজ এবং মজাদার রেসিপি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।